জড়বিজ্ঞান অবশেষে একদিন সনাতন অপ্রাকৃত জগৎ আবিষ্কার করবে। এই জগৎ জড়বাদীদের কাছে দীর্ঘকাল অজ্ঞাত ছিল। এই জগৎ সম্বন্ধে বিজ্ঞানীদের বর্তমান ধারণা টাইমস অফ ইন্ডিয়ায় 1959 সালে 27 অক্টোবর প্রকাশিত হয়েছে। স্টকহোল্ম অ্যান্টিপ্রোটন আবিষ্কারের জন্য আজ 2 মার্কিন বিজ্ঞানীকে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এই অ্যান্টিপ্রোটন প্রমাণ করছে যে বস্তু কণা জড় ও চেতন এই 2 আকারে বর্তমান। তারা হলেন ইটালি দেশীয় 69 বছর বয়স্ক ডক্টর এমিলো সেগ্রে আর ফ্রান্সিসকোর ডক্টর ওয়েন চেম্বারলেন। নতুন মতবাদের মূল ধারণা অনুযায়ী অন্য এক প্রকৃতি বা পরাপ্রকৃতি রয়েছে যা অপ্রাকৃত তত্ত্ব দিয়ে তৈরি। অপ্রাকৃত জগৎ অণু ও পরমাণু বস্তুকণা দিয়ে তৈরি। আমাদের পরিচিত জগতের গতির পরস্পর বিপরীতমুখী হয়ে কক্ষপথে এগুলি ভ্রমণ করছে। আর এই 2 প্রকৃতির বা জগতের সংঘর্ষ হলে উভয় এক মুহূর্তে ধ্বংসপ্রাপ্ত হবে। এই বিবরণে কতগুলি প্রস্তাবন উত্থাপন করা হয়েছে। 1. জড় অণু বা কণার বিরুদ্ধ ধর্মী এক অপ্রাকৃত বা চিৎকণ বা অণু আছে। এই জড়া প্রকৃতি বা জগৎ ছাড়াও আর এক প্রকৃতি বা জগৎ আছে যার সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই সীমিত। 3. এই জড়া প্রকৃতি ও অপ্রাকৃত বা আধ্যাত্মিক জগতের কোনো এক সময় সংঘর্ষ হলে একটি অপরটিকে ধ্বংস করবে। বিশ্বের সর্ববাদী সম্মত শাস্ত্র হচ্ছে বেদ। এই বেদ 4 ভাগে বিভক্ত, ঋক, সাম, যজুর্বেদ ও অথর্ব। সাধারণ লোকের পক্ষে বেদের বিষয়বস্তু উপলব্ধি করা খুব কঠিন। বিশ্লেষণের উদ্দেশ্যে মহাভারত নামে ঐতিহাসিক মহাকাব্য ও 18টি পুরাণের 4টি বেদ ব্যাখ্যা করা হয়েছে। রামায়ণও ঐতিহাসিক কাব্য, যাতে বেদ থেকে সকল প্রয়োজনীয় তথ্যই রয়েছে। এই জন্য 4 বেদ, বাল্মীকি রচিত মূল রামায়ণ, মহাভারত ও পুরাণগুলি হল বৈদিক শাস্ত্রগ্রন্থেরই শ্রেণীবিভাগ। উপনিষদগুলি হচ্ছে 4টি বেদের অংশ আর বেদান্ত সূত্র হচ্ছে বেদের সারমর্ম। সকল উপনিষদের সারমর্ম বেদান্ত সূত্রের প্রাথমিক বিশ্লেষণ রূপে ভগবদ্ গীতাকেই গ্রহণ করা হয়। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ প্রবক্তা হওয়ায় একমাত্র ভগবদ্ গীতাকেই সমস্ত বেদের সার মর্মরূপে সিদ্ধান্ত করা যায়। আর পরা প্রকৃতি বা অপ্রাকৃত জগৎ সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানাতে তিনি অপ্রাকৃত চিত জগৎ থেকে জড়জগতে অবতরণ করেন। জড়বস্তুর কোনো সৃজনী শক্তি নেই, জীবশক্তির সুষ্ঠু পরিচালনায় জড়বস্তুর উৎপত্তি হয়। তাই স্থূল অবস্থায় জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের অব্যক্ত শক্তি। যখনই আমরা শক্তির কথা ভাবি তখনই স্বভাবতই শক্তির উৎস শক্তি মানের কথা চিন্তা করি। যেমন বৈদ্যুতিক শক্তির কথায় যুগপৎ আমরা ওই শক্তিরই উৎপাদনের স্থল পাওয়ার হাউসের কথা মনে করি। তাই শক্তি স্বয়ং সম্পূর্ণ নয়, শক্তি সবসময় উন্নত জীবসত্তার পরিচালনাধীন। যেমন
আগুন, আলো ও তাপ দুই রকম শক্তির উৎস। আগুনকে বাদ দিলে আলো ও তাপ এর কোনো স্বতন্ত্র নেই। তেমনি পড়া ও অপড়া শক্তিগুলি এক উৎস থেকে নেওয়া। যে নামেই তাকে অভিহিত করা হোক না কেন, ওই শক্তির উৎস অবশ্যই সব কিছু সম্পর্কে অবগত এক চেতন সত্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সেই পরম চেতন সত্তা বা সর্বাকর্ষক পরম পুরুষ। বেদে পরম চেতনা বা পরম সত্যকে সকল শক্তির পরম উৎস ভগবান বলা হয়েছে। সীমাবদ্ধ দুরকম শক্তির আবিষ্কার বর্তমান বিজ্ঞানের প্রগতির সূচনা মাত্র। এই অপ্রাকৃত কণা জড়দেহে রয়েছে। এই চিৎকণের অবস্থিতির জন্যেই জড়দেহটি শৈশব, বাল্য, কৈশোর ও যৌবন থেকে ক্রমোন্নতির পথে বার্ধক্যে পরিবর্তিত হয়। এরপর ওই চিৎকণাটি পুরনো অকর্মণ্য দেহটি পরিত্যাগ করে এক অন্য শরীর গ্রহণ করে। তাই জড়া শক্তির হানিতে শোক করা উচিত নয়। শীত, উষ্ণ, সুখ, দুঃখাদি এই ধরনের বিভিন্ন ইন্দ্রিয়ানুভূতিরগুলি ঠিক ঋতু পরিবর্তনের গমনাগমনের মতো জড়া শক্তির ক্রিয়াকর্ম ছাড়া আর কিছুই নয়। এই রকম জড়ীয় ক্রিয়া প্রতিক্রিয়ার আবির্ভাব ও অন্তর্ধানে প্রতিপন্ন হয় যে জীবশক্তি বা জীব প্রকৃতির চেয়ে নিকৃষ্ট এক জড়াশক্তি দিয়ে তৈরি জড় শরীর সৃষ্ট। সুখ ও দুঃখকে নিকৃষ্ট প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া জাত বলে যে বিভিন্ন স্তর তা অবগত হয়ে যে বুদ্ধিমান ব্যক্তি বিক্ষুব্ধ হন না, তিনি অনন্ত চিন্ময় ও আনন্দপূর্ণ জীবন অপ্রাকৃত আধ্যাত্মিক চির জগৎ পুনরায় লাভ করতে সক্ষম। জড় শরীর বিনাশী এবং এজন্যই তা পরিবর্তনশীল ও অনিত্য। তাই জড় জগৎও সেই রকম। তবে চেতন জীবশক্তি অবিনাশী আর এটি নিত্য। দক্ষ বিজ্ঞানী এইভাবে জড় ও চেতন বস্তুকণার যথাক্রমে অনিত্য ও নিত্যরূপ তাদের বিভিন্ন লক্ষণ বৈশিষ্ট্যগুলির পার্থক্য নির্ধারণ করেছেন। জড় বস্তুর দুই রূপের আবিষ্কারদের এখনও অপ্রাকৃত বস্তু চিৎকণের গুণসমূহ আবিষ্কার করতে হবে। ইতিমধ্যে ভগবদ্গীতায় নিচের লেখার এক উজ্জ্বল বিবরণ দেয়া হয়েছে, সেটা সবাই জানে। এই মূল্যবান তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা আরও গবেষণা করতে পারেন। চিৎকণাটি সূক্ষ্মতম অচিৎকণার থেকেও সূক্ষ্ম। এই জীবশক্তি এতই প্রবল যে এটির প্রভাব সমস্ত জড় শরীরে পরিব্যাপ্ত। অচিৎ শক্তির তুলনায় চিৎ শক্তি অফুরন্ত শক্তি রয়েছে, আর তাই এটিকে বিনষ্ট করা যায় না। চিৎকণা সূক্ষ্মতম রূপে স্থূল ও সূক্ষ্ম দেহে আবদ্ধ আছে।